কুমিল্লায় 1136 বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি টয়োটা ডেলিভারি ভ্যান সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন জেলার মুরাদনগর থানার 3 নং যাত্রাপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ সবুজ মিয়া। এ সময় কৌশলে 2 জন মাদক ব্যবসায়ী পালিয়ে যান। তারা হলেন কোতোয়ালি মডেল থানা গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে সবুজ ভুইয়া এবং মৃত ফরিদ ভুইয়ার ছেলে মোহাম্মদ জসিমউদ্দিন। র‍্যাব 11 CPC 2 কুমিল্লা DID/JCO মোহাম্মদ গোলাম নবী গত 30/1/2023 রবিবার সকাল 11টার সময় এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রবিবার সদর দক্ষিণ মডেল থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন সময় গোপন সূত্রে জানতে পেরেছে কতিপয় মাদক ব্যবসায়ী জাঙ্গালিয়া থেকে কান্তিপাড়ার দিকে আসতেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার পর রবিবার সকাল 8:40 কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের অভিযান চালিয়ে 1136 বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি মাদকদ্রব্য সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় 2 জন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি টয়োটা ভ্যান গাড়ি জব্দ করা হয়। তিনি আরও জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ পরস্পরের যোগ সাজশে জেলার বিভিন্ন স্থানে তারা পরিচালনা করে আসছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।